মনে করেন আমাদের অফিসে অনেক অনুষ্ঠান নিয়ে আমরা করি, তো এখন নতুন বাংলা যে দলটা আপনি মনে করেন আমার অফিসে যে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল, আমি যখন একতারা মাকে নির্বাচন করি সে আমাকে নির্বাচনটা আমি আমার পাশে দাঁড়াইছিল, সে একতারা অনেক আমাকে সহযোগিতা করেছিল, সে একতারা মাকে নিবন্ধনের চেষ্টাও করেছিল। তারপর সে বললো আমরা একটা দল গঠন করবো, সেই দলের আমরা অনেক দিন পরে আমরা আসতেছি মাঠে, তো তোমার ওখানে আমরা একটু প্রেস কনফারেন্স করে আমি সবার সাথে বলতে চাই। আমি ঠিক আছে আপনারা দল বলতেছেন বললেননি। তারপরে আমি সেদিন একটা শুটিংয়ের কাছে একটু বাইরে ছিলাম, আমি সময় মতো উপস্থিত ছিলাম, করে তিনটার মধ্যে বারোটার দিকে হওয়ার কথা ছিল, সেটা হতে হতে গেল তিনটাই করছে, তো আমি সময় মতো অ্যাডমিট হতে পারিনি। পরে আমি দেখলে তো তারা ব্যানারে লিখে আনছে সে প্রধানমন্ত্রী হবে আমাকে রাষ্ট্রপতি বানাবে, হ্যাঁ এইরকম ঘোষণা দিলেন। কেরে আমার সাথে কোনো কথা নাই বার্তা না, তুমি হঠাৎ হঠাৎ করে আপনার ঘোষণা দিলেন, বিষয়টা বুঝলাম না। পরে আমি কোনো আপনি এরকম করলেন, পরে আমি সাংবাদিক পরে আমি উপস্থিত হয়নি, পরে আমি আসতে দেরি হয়ে গেল, আমি কোনো এই ধরনের কথা ছিল না। আপনি একটা দলের সভাপতি হয়ে একটা আর একটা দলের একটা সহযোগী সংগঠনে এসে সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক হয়েছেন, এতে আপনি কি মনে করেন? একটা দলের সভাপতি নামিয়ে যেতে ওই যে নিচে আসলো ব্যাপারটা কেমন হয়ে গেল না? হ্যাঁ ওটা তো আমাকে তারা বলে করেনি, বিষয়টা তারা বলে করেনি যে আমরা এই করবো, তারা তো বলেনি। আপনার অনুমতি ছাড়া আপনার অফিসে সমস্ত হয় না? অনুমতি ছাড়া হবে কি? আপনি আমার এখানে যদি বলেন আলম ভাই, আমি অনুমতি না দিতে আমরা অফিসে কেউ ঢুকতে পারবি না, কিন্তু আপনি আমার অনুমতি লেদুল করেন আলম ভাই, এখানে আমাকে ধরেন আপনারা কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি যদি আপনি উল্টো পাল্টা বক্তব্য দিয়ে উল্টো পাল্টা যদি ব্যানার নিয়ে আসে, তাহলে তো এটা আমি জানি না, আমি যেহেতু আমি অফিসে ছিলাম না। আপনারা যদি হঠাৎ করে দিলে এখন বক্তব্য দেওয়া কেন? আমি বক্তব্য দিতে ফট করে একজন নামে গালিগালাজ করে একজন নামে উল্টো পাল্টা বলে, তাহলে তো আমি তো জানি না আপনি কাজটা করবেন, আপনি মনে মধ্যে কি আছে আমি তো জানি না। আমি আপনারা ধরে নিচ্ছি যে আপনি ইউটিউব ফেসবুকে সবসময়ের জন্য ফেমাস থাকার জন্য আপনার অফিসে এই সমস্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়, তাই তো? তারা হেয় প্রতিবন্ধক এবং তারা মনে করেন তারা মনে হেয় প্রতিবন্ধক এবং তারা আমার জনপ্রিয়তা কাজে লাগে, তারা মনে করেন তাদের দলটা হাইলাইট করার জন্য এই কাজটা করেছে আমার মনে হয়। এখন গতকাল আপনারা জানেন আমাকে 7 লাখ টাকা চেয়েছে এবং মারার হুমকি দিয়েছে, এই নিয়ে আমরা হাতিরঝিল থানায় মামলা করেছি। এখন বর্তমানে তাদের যে ব্যক্তি হুমকি দিয়েছে তাকে পুলিশ তদন্ত করে খুঁজে বের করার ব্যবস্থা করতেছে।